সে এক মৃত ব্যক্তির পাশে বা তার কবরের পাশে কোরআন মজিদ খতম করার বিধান কি? কোরআন হলো জীবিতের জন্য। কোরআন নাজিল করা হয়েছে যাতে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত মানুষদেরকে সতর্ক করতে পারেন। মৃতদের জন্য কোরআন না, মৃতদের জন্য সাতটা আমল আছে। কি কি সাতটা আমল? আপনি কোরআনে করিম মৃতের পক্ষ থেকে মসজিদে দান করবেন, যে আমার বাবার পক্ষ থেকে 10 কপি কোরআন দান করলাম, আমার মায়ের পক্ষ থেকে 5 কপি কোরআন দান করলাম, এইটা করবেন। আর মৃত ব্যক্তির জন্য 2 নম্বর মসজিদ বানাইতে পারেন, তাদের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলাম। 3 নম্বর বীরান হাফারাহা, মা বাবার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা ডিপ টিউবওয়েল, একটা সাধারণ টিউবওয়েল, ওই এলাকায় যেখানে গরিব লোক, টিউবওয়েল নাই, পানি নাই, পানির অসুবিধা, সেখানে দিয়ে দিলেন, এটা চলবে। নাহরাজরাহ, একটা খাল অচল হয়ে আছে, এটাকে খনন করে পানি সেচের সুন্দর আয়োজন করে দিলেন, কৃষকরা এখান থেকে পানি নিল, এই পানির প্রতি বিন্দুর সওয়াব আপনার ওই মুর্দা পেয়ে যাবে। 5 নম্বর বাইতাল ইবনে সাবিলে বানাও, একটা যাত্রী ছাউনি নাই, দীর্ঘ পথ, এখান থেকে বিশ্রামাগার নাই, একটু নামাজ পড়বে, টয়লেট করবে, একটু উজু করবে, জায়গা ব্যবস্থা নাই, মা বাবার পক্ষ থেকে একটা যাত্রী ছাউনি, নামাজের জায়গা সহ বাথরুম সহ পানি সহ করে দিলেন, মা বাবার সওয়াব পেতে থাকবেন। এবং যেই কোনো গাছ, গাছগাছালি, যেই কোনো এতিমখানা, ফোরকানিয়া, মক্তব, মাদ্রাসা মা বাবার পক্ষ থেকে করে গেলে এগুলি তারা পাবে, এগুলি করবে। কিন্তু তাদের জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, গিয়া কোরআন তেলাওয়াত আপনি করলে 1 অক্ষরে 10 নাকি তারা পাবে না, আপনি পাবেন, তাদের লাভ হবে না। কিন্তু তাদের জন্য লাভ হবে ওই প্রক্রিয়ায় গেলে। প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া আছে।